নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এ সকলকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আপনি বানিয়ে নিতে পারেন। তবে এটা মনে করবেন না, রোদে দেওয়ার ঝামেলা নেই বলে এটা বেশি দিন রাখা যায় না। অবশ্য অবশ্যই রাখা যায় 6 মাস থেকে 1 বছর, বেশি রোদেও দিতে হয় না, মাঝে মধ্যে 2-1 বার রোদে দিলেই চলে। অথচ আপনি বানিয়ে নিতে পারেন খুব সহজে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। চলুন দেখে নি বার্মিজ আচারটা আমরা কিভাবে বানাবো। আর এই আচারটা খিচুড়ির সাথে অসাধারণ খেতে লাগে। তবে এটা মনে করার কোনো কারণ নেই, শুধুমাত্র খিচুড়ির সাথেই এটা ভালো লাগে। এটা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে মন্দ লাগে না। কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, তার ভেতর থেকে আটিটা বের করে দিয়েছি। কাঁচা আমটাকে স্লাইস স্লাইস ভাবে কেটেছি। স্লাইসটা আপনারা পাতলাভাবেও কাটতে পারেন, মোটাভাবেও কাটতে পারেন। স্বাদের ক্ষেত্রে কিন্তু সে মানে মোটা বা পাতলা এই কাটার উপর কিন্তু কোনো রকম হেরফের হয় না। আমি পাতলা করে কেটেছি, আপনার মোটা করেও কাটতে পারেন। আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মোটা বা পাতলা যাই হোক না কেন, আম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি স্লাইস করে কেটেছি সেইভাবেই আপনারা স্লাইস করে কাটবার চেষ্টা করবেন। আর আমি দুটো কাঁচা আম নিয়েছি, সেই অনুযায়ী পরিমাণ বলছি। আপনারা আমের পরিমাণ বেশি বা কম করলে পরিমাণও তার সঙ্গে কিন্তু কম বেশি হবে। এই রকমভাবে স্লাইসগুলো ঠিক দেখতে হবে। এরপরে কাঁচা আমটাকে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেটের জন্য আমি চিনি 1 কাপ নিয়েছি আর ভিনিগার 4 চামচ। ভিনিগারটা নেওয়ার কারণ হচ্ছে আমের আচারটা বেশি দিন পর্যন্ত স্টে করবে। এটাকে আমরা 1 ঘন্টা মতন ম্যারিনেট করব। 1 ঘন্টা ম্যারিনেট করার পরে আমরা তখন অন্যান্য প্রসেসে যাব। তার আগে কাঁচা আমটা যখন ম্যারিনেট হচ্ছে চিনি আর ভিনিগার দিয়ে, সেই সময় আমরা একটা গুঁড়ো মশলা মারিয়ে নেবো। গুঁড়ো মশলার ক্ষেত্রে কী কী নেবো? গোটা জিরে, ধনে, মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা। এটাকে 2-3 মিনিট আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। কাঁচা আমের বার্মিজ আচারের ক্ষেত্রে এই গুঁড়ো মশলা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল, আর এটার জন্যেই কাঁচা আমের বার্মিজ আচারের স্বাদটা অসাধারণ হয়। আর অন্যান্য আচারের থেকে এটার গুণ হচ্ছে এটাই, মানে এই গুঁড়ো মশলাটার স্বাদটার জন্যেই আমের আচারটা একেবারে নতুনত্ব, অভিনবত্ব আর অসাধারণ তো হয়। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মশলাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু সুন্দর গন্ধ উঠলে তারপর আমরা গুঁড়ো করে নেব। আচ্ছা, 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেবেন না, আমটা যখন সিদ্ধ করতে হবে তখন কিন্তু এই জলটা লাগবে, বাইরে থেকে কোনো জল দেব না। আমি কড়াইতে নিয়ে নিয়েছি কোনো রকম তেল ছাড়াই, ওই যেরকম ম্যারিনেট হয়েছিল সেই অবস্থায় ঢেলে দিয়েছি। আর বাটির মধ্যে যতটা চিনি লেগেছিল সেটাই অল্প একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট ফোটালেই দেখতে পাচ্ছেন আমটা ট্রান্সফার্ম হয়ে গেছে, মানে একটু নরম নরম হয়ে গেছে। আর আমের স্লাইসগুলো কিন্তু একটা থেকে অন্যটা আলাদা হয়ে যাচ্ছে, জড়িয়ে যায়নি কিন্তু ভালো করে। সেই জন্য ধৈর্য সহকারে আচার মেনলি ধৈর্য সহকারে করতে হয়, ধৈর্য সহকারে ফোটাতে হবে। এমন নয় তাড়াহুড়ো যত করবেন তত কিন্তু জিনিসটা ভালো না হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে 10 মিনিট ফোটানোর পরে কালারটা দেখতেই পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন গুঁড়ো মশলা যেটা আমরা অলরেডি করে রেখেছি সেটা অ্যাড করে দিতে হবে। আর এর সঙ্গে সামান্য একটু ভিনিগার দেবেন, ব্যাস জলটা ভালো মতন শুকিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।